ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের 18তম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলমের সভাপতিত্বে এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভি, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না এবং এএমডি ও চিফ ফিনান্সিয়াল অফিসার জিয়াউল আলম। সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য 350% নগদ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 200% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।